বাবার টানেই হানিপ্রীতের বিবাহ বিচ্ছেদ। বাবার পালিত মেয়ে ছাড়া আর কেউ তার মাইগ্রেন আর পিঠ ব্যথার দেখাশোনা করতে পারে না। তাই দর্শন মামলায় সাজা ঘোষণা হওয়ার পরে লালিত মেয়ে হানিপ্রীতকে সঙ্গে নিয়েই জেলে থাকার জন্য আদালতের কাছে আবদার করেছিলেন বাবা রাম রহিম। আদালত অবশ্য জানিয়েছিল এই অনুমতি রাজ্য সরকার এবং জেল কর্তৃপক্ষই দিতে পারে, শেষ পর্যন্ত সেই অনুমতি মেলেনি। তবু জেলে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত বাবার সঙ্গ ছাড়েনি হানিপ্রীত। জেলে ঢোকার আগে সার্কিট হাউজে দুজনের একটি ঘরে ঘণ্টা আড়াই নিবৃতে কাটায় বলেও একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। হানিপ্রীত দেয়ার স্বচ্ছা সহদার বারে নেওয়ার অন্যতম দাবিদারও বটে। প্রকাশ্যে সবাই জানেন হানিপ্রীত বাবা রাম রহিমের পালিত মেয়ে, কিন্তু আড়ালে অনেকেই বলছেন বাবা মেয়ের সম্পর্ক নেহাতি লোক দেখানো। এমনকি দেয়ার স্বচ্ছা সহদার আশ্রমে যে সাতটিরা বাবার লালসার শিকার হয়েছেন তাদেরও অভিযোগ, বাবার সঙ্গে হানিপ্রীতকে একাধিকবার ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন তারা। এই হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা তানেজা, বিশ্বাস গুপ্তা নামে ডোরার এক অনুগামীর প্রাক্তন স্ত্রী হানিপ্রীত। বিশ্বাসের সঙ্গে হানিপ্রীতের বিবাহ বিচ্ছেদের কারণও বাবার সঙ্গে হানিপ্রীতের ঘনিষ্ঠতা। হানিপ্রীতের প্রাক্তন শ্বশুর মহেন্দ্র পাল গুপ্ত অতীতে অভিযোগ করেন বিয়ের পর থেকেই বিশ্বাসের সঙ্গে হানিপ্রীতকে একদিনও থাকতে দেননি রাম রহিম। তাদের অভিযোগ হানিপ্রীতের সঙ্গে নিজের অবৈধ সম্পর্ক আরও সহজে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যই নিজের উদ্যোগ নিয়েই বিশ্বাসের সঙ্গে তার বিয়ে দিয়েছিল রাম রহিম। হানিপ্রীতের প্রাক্তন শ্বশুরের অভিযোগ রাম রহিমের ক্ষমতা, আর্থিক অবস্থা এবং জনপ্রিয়তা রেখেই তার প্রতি আকর্ষিত হয়ে পড়ে হানিপ্রীত। হানিপ্রীতের প্রাক্তন স্বামী এবং তার বাবা এখন ঘন ঘন মোবাইল নম্বর বদলে ফেলেন। যদিও 2011 সালে বিবাহ বিচ্ছেদের পরে রাম রহিমের সঙ্গে হানিপ্রীতের সম্পর্ক নিয়ে সরব হওয়ার পরে বাবার অনুগামীরা ক্রমাগত হুমকি দিতে থাকেন বলেও অভিযোগ। এরপরেই ডেরার একটি অনুষ্ঠানে তারা এসে স্বীকার করেন রাম রহিমের বিরোধী গোষ্ঠীর কথা মতোই হানিপ্রীতের সঙ্গে বাবার অবৈধ সম্পর্ক নিয়ে মিথ্যে অভিযোগ করেছিলেন তারা। তা সত্ত্বেও অবশ্য রাম রহিমের সঙ্গে হানিপ্রীতের আসল সম্পর্ক নিয়ে জল্পনার অবসান হয়নি। হানিপ্রীত নিজেই অবশ্য সেই জল্পনা উস্কে দিয়েছিল। বাবা মেয়ের সম্পর্ক নিয়ে বিতর্কে যে নেহাতে নিন্দুকদের অভিযোগ নয়, তাই এবছর রোজ ডেতে নিজের পালক পিতার উদ্দেশ্যে করা একটি টুইটই যেন স্পষ্ট করে দেয় হানিপ্রীত নিজেই। সেখানে রাম রহিমের উদ্দেশ্যে সে লেখে, আপনি লাল গোলাপের থেকেও সুন্দর, আমি মন প্রাণ দিয়ে আপনার সব স্টাইল এবং ভঙ্গিমাগুলি ভালোবাসি। শুধু তাই নয়, রোমান্টিক মিউজিকের সঙ্গে বানানো একটি ভিডিওতে সে লেখে, তুমি আমার জীবনটাকে ফুলের মতোই ভরিয়ে দিয়েছো।